মাসের কত টাকা ডিজেল রাখতে পারে আমাদের কাছে দেন, আমরা আমি আমি আমার পক্ষ থেকে ভাই আমরা যারা আছি বিত্তবান আছি আমরা দরকার হলে আপনার সেই দিনে সেই তেলের জন্য জেনারেটর চলবে না, এটা হইতে পারে, এটা হইতে পারে না, আমরা ওখানে একটা ব্যবস্থা করে দিব। আর আমি আবারও বলি এটা সাইদুল ভাই গত মিটিংও বলেছে আপনাদের বলি, এইখানে যারা উপজেলা কেন্দ্রিক হাসপাতালে যায় তারা কিন্তু ভীষণ ভীষণ রকমের দরিদ্র এবং অসহায় মানুষ, এখানে আমার মতো মানুষ কিন্তু যায় না। আপনারা যদি তাদেরকে একটু ভালো ব্যবহার করেন, তাদেরকে একটা গাইডলাইন দেন, একটা প্লেন আপনাদের কাছে আছে, একটা সাধারণ একটু টাকা দেখলে রক্ত দেখলে আপনাদের লোকজন শুধু ঢাকায় রেফার করে দেয়, কোনো জায়গায় একটু নিতে চায় না। এটা আমার কাছে আসছে, অনেকেই আসছে যে তারা কোনো খালি ঢাকায় যায়, খালি ঢাকায় যায়। এটা তো আসলে আমাদের এর জন্য হাসপাতাল দেওয়া হয়নি, এখানে যেটা আপনারা বুঝবেন যদি আপনি তো ডাক্তার অবশ্যই বুঝবেন সিরিয়াস টেস্ট আপনি বুঝবেন যে এটা আসলে সার্ভাইভ করার মতো না ঢাকায় যাওয়ার মতো, ওগুলোই করবেন এবং পার্টিকুলার বলে দিবেন যে হৃদরোগে যাও, ট্রমাতে যাও, হার্ট ইনস্টিটিউটে যাও, এটা বললে যেহেতু অসহায় মানুষ দাঁড়ে দাঁড়িয়ে অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করে এবং কয় পরিষ্কারটা যদি পরিবেশটা ভালো হয় আপনি 2 ঘন্টা বসে থাকা যায়, আর যদি পরিবেশটা নোংরা হয় সেখানে কিন্তু 5 মিনিট বৈশা থাকা কষ্টকর হয়ে যায়। এর জন্য আমি গত মিটিংও বলেছি যে হাসপাতাল এবং যেটা আসলে যেটা লোক সমাগম বেশি হয় হাসপাতাল, তারপরে থানা, এইসব জায়গা, কোর্ট কাছারি, এইসব জায়গায় যদি আমরা আমাদের ব্যক্তিগতভাবে এবং নীতি মহলে একটা জিনিস করেছেন এই যে আপনাদের এগুলো করছে, এখানে ডাস্টবিনের ব্যবস্থা করেছেন, আমাদের সচেতন হয়ে যদি ওখানে দিয়ে কাজে এটা হবে। আর